ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক মজার একটি রেসিপি, কাঁচা আমের জেলি। এখন আমের সিজন আর কাঁচা আমটাই কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, তাই আমরা চাইলেই কিন্তু বাজার থেকে জেলিটা না কিনে খুব সহজেই খুব সুন্দর একটি স্বাস্থ্যসম্মত জেলি বাসায় তৈরি করে নিতে পারি। তো আমি এই জেলিটা আজকে বানাবো, অনেক সহজ জেলিটি বানানি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি আমগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি আম নিয়েছি 1 কেজি, আর 1 কেজি আমের জন্য কিন্তু আমি 1 লিটার পানি নেব। তো এখানে আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 লিটার পানি নিচ্ছি। 1 লিটার পানি যে আমাদের যে সাধারণ মগগুলা যেগুলোতে আমরা পানি খাই এগুলো কিন্তু 1 পোয়া হয়, আর সেজন্য আমি এখানে এই মগগুলো দিয়ে 4 মগ পানি দিয়েছি 1 লিটার। আর এই পানিটা কিন্তু আমার যে আমি 1 লিটার পানিটা নিয়েছি তা কিন্তু আমার 1/2 লিটার করতে হবে, মানে যে পানিটা আমি এখানে দিলাম তা অর্ধেক করতে হবে। তো এখানে আমি লবণ নিয়ে নিলাম। লবণটা দেওয়ার কারণ হলো এতে কিন্তু যে টক ভাবটা অনেকটা কমে যাবে আর আমটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে কিন্তু আমের যে কোনো যে ভাটি অংশটা, এখানে আমি কিন্তু আমের পিউরিটা নিচ্ছি না। এখানে যে আমের যে সিদ্ধ করা পানিটা শুধু আমার এটাই লাগবে জেলি বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আপনারাও বাসায় যখন বানাবেন অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নেবেন। তো ছাকার পরে আমার আমের পিউরি এটুকু বের হয়েছে, আর যে পানিটা আমি রেখেছিলাম এটা কিন্তু জাল করার পর আমি অর্ধেক করে নিয়েছি। 1 লিটার পানির মধ্যে কিন্তু এখন আমার 1/2 লিটার হয়েছে, আর এই 1/2 লিটারটা কিন্তু একটু কম বেশি হলে সমস্যা নেই, ওটা কোনো সমস্যা হবে না, আপনারা অর্ধেক করার চেষ্টা করবেন। তো আমার এখানে 2 মগ হয়েছে, মানে 1/2 লিটার হয়েছে, আর একটু বেশি হয়েছে, এতে কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এখানে আমার 1/2 লিটার যে আমের পিউরিটা পেয়েছি এতে কিন্তু আমি চিনি অ্যাড করব 1 কাপ। 2 কাপ আমের যে জেলিটা এখানে আমি 1 কাপ চিনি ইউজ করলাম, কারণ আমি এতটা মিষ্টি করতে চাইছি না। আর এখানে আমি ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলেও করতে পারেন, আর যদি না করেন স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 টেবিল চামচ ফুড কালার অ্যাড করেছি। তো জালটা আমার অনেক ঘন হয়ে গেছে, আপনারা একদম ঘন করার চেষ্টা করবেন, কারণ পাতলা হলে কিন্তু জিনিসটা ভালোভাবে জমবে না। তো আমি অনেকটা ঘন করার পর আপনাদের দেখাচ্ছি কতটা ঘনত্ব আমি করেছি, একটা বাটিতে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু জমে গেছে, আপনার হাত দিলেই কিন্তু মাত্র কিন্তু নামালাম এরপরে দিয়ে অনেকটা ঘনত্ব। তো আমি বাটিতে যেহেতু খেয়ে ফেলবো, বেশি বানাইনি, সেজন্য আমি আপনার বাটিতে নিয়েছি, সেট করে নিয়েছি, একটা ছোটো একটা জারে সেট করেছি। তো সকালবেলা যখন আমি এটা দেখালাম, আমি রাত্রে বানিয়েছিলাম, এখন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। আপনারা যদি বেশি দিন রাখতে চান অবশ্যই ভিনেগার ইউজ করবেন, আমি যেহেতু খেয়ে ফেলবো তাই আমি ভিনেগারটি ইউজ করিনি। কতটা জমে গেছে আর সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বাসায় কিন্তু খুব সহজেই স্বাস্থ্যসম্মত জেলিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বাজার থেকে যেহেতু কিনে খেতে হয়, তো যেহেতু আমি সিজন চলছে আর বানানো অনেক সহজ, তাই আশা করব আপনারা বাসায় বসে ট্রাই করবেন এভাবে, আর দেখবেন কতটা ইয়ামি হয়। আপনার বাজার থেকে যে আমাদের কেমিক্যালযুক্ত যে জেলিগুলো আমরা কিনে খাই, আমরা চাইলেই কিন্তু খুব সহজেই কিন্তু বাসায় এটা বানিয়ে নিতে পারি। আর বানানোরও কিন্তু অনেকটা ঝামেলা না, একদমই সহজ, একটু ঝামেলা তো করতেই হবে যদি ভালো জিনিসটা আমরা খেতে চাই। তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন বাসায় এগুলো আপনারা বানাতে পারেন। আর এগুলো তো জেলে তো বাচ্চাদের অনেক প্রিয়, আর বাচ্চাদের ক্ষেত্রে তো আপনার কেমিক্যালযুক্ত খাবার খাওয়াটা একদমই নিষেধ। তো আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু বাসায় আপনারা এরকম জেলিটা বানিয়ে নিতে পারেন। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।